বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন। বিশ্বিক শিল্পনগরী অনেক বৃহৎ শিল্পনগরী, এখানে অনেক মানুষের সমাগম, বিভিন্ন ফ্যাক্টরি আছে এখানে। কিন্তু আমাদের এখানে আমরা রাস্তার জন্য অনেকবার ব্যবহার পত্রিকা দিয়েছি, এবং আমাদের মাননীয় এমপি সাহেবও আমাদের এখানে আসছিল, এসে উনিও আমাদেরকে বলছিল রাস্তাঘাট দেখবে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই বিশ্বিক শিল্পনগরীতে এখনও পর্যন্ত কোনো রাস্তাঘাট হয় নাই, এবং দুই সাইডে দুইটা গেটে আমরা অনেকবার বলছিলাম দুইটা গেট করে দেওয়ার জন্য, যেহেতু দুইটা গেটের জন্য এখানে কোনো নিরাপত্তা নাই বললেই চলে। দুইটা গেট যদি হয়, আমাদের রাস্তাঘাট যদি হয়, তাহলে বিশ্বিকে আরও আরও অগ্রগামী হবে, উন্নতি হবে, সব জায়গার লোক এসে এখানে কাজ করে। কিন্তু এই দুইটা গেট এবং রাস্তাঘাটের নিয়ে আমরা অনেক লাগালেগি করছি, অনেক পেপার পত্রিকাই উঠছে, কিন্তু এর ব্যাপারে কোনো সুরাহা হয় নাই। আমি মাননীয় বিষয়ের মাধ্যমে আমি বলতে চাই, এখানে রাস্তাঘাট এবং দুইটা গেট, বাউন্ডারি, দেওয়াল, এগুলো যদি সংস্কার হয়, তাহলে বিসিকে আরও অনেক উন্নত হবে। যেহেতু আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি, সব কিছু দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, পৌরসভায় ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমাদের এখানে আপনার বিসিকে কোনো রাস্তাঘাট হয় নাই, দুটা গেটও হয় নাই, আপনার লাইটিং হয় নাই। এখানে রাতের অন্ধকারে বোকাটে ছেলেরা ঢুকে বিভিন্ন ধরনের অশোভনীয় কাজ করে, এবং রাতের অন্ধকারে যে কোনো অঘটনও ঘটতে পারে। সে কারণে আমি মাননীয় এমপি মহোদয়কে বলবো, আমাদের শামসুলক চৌধুরী ফটিয়াতে এমন কোনো জায়গা নাই ওনার হাতে ছোঁয়া লাগে নাই, এমন কোনো রোড গার্ড নাই ওনার হাতে ছোঁয়া লাগে নাই। প্রত্যেকটা জায়গায় আমাদের ফটিয়াতে যেভাবে কাজ করা হয়েছে, আমার মনে হয় সারা বাংলাদেশেও ওরকম কাজ হয় নাই, অনেক কাজ করছে। কিন্তু আমাদের এমপি সাহেব জনাব শামসুলক চৌধুরী সাহেবকে আমরা এখানে রাস্তাঘাটের ব্যাপারে অবহিত করছিলাম, উনি এসে দেখছেও, কিন্তু এরপরও আমাদের এখনও রাস্তাঘাট এবং দুইটা গেট, বাউন্ডারি, দেওয়াল এখনও এটা সংস্কার হয় নাই। আমি মাননীয় সংসদ আলহাজ শামসুল হক চৌধুরীকে চৌধুরীর মাধ্যমে বিসিকে উন্নয়নমূলক কাজ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।